নমস্কার বন্ধুরা সুস্বাগতম আপনাদের ডক্টর সরাস ক্লাসেসে আজকে আমরা করবো এএনএম জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামিনেশন দু হাজার তেইশ পেপারের চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো আপনাদের যদি আমাদের তরফ থেকে ক্লাসেসের প্রয়োজন পড়ে এবং যদি ডাউট ক্লিয়ারিং সেশানের দরকার হয় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের দরকার হয় মক টেস্টের প্রয়োজন পড়ে তাহলে আপনারা সরাসরি এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন স্যার নিজে আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেবেন তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তো আমরা কিন্তু এখানে অন্যান্য ইনস্টিটিউশনের মতো নই এখানে প্রত্যেকটি প্রশ্নের চুলছেঁড়া বিশ্লেষণ করে তবেই আপনাদের উত্তর প্রোভাইড করব আমরা আমরা ওপর ওপর শুধু অপশানে টিক মেরে অ্যান্সার দিয়ে দেবো না এমসিকিউ হলো হলেও আমরা বিশ্লেষণ করেই অ্যান্সার দেবো তো দেখে নেওয়া যাক প্রশ্ন কী বলা হচ্ছে বলা হচ্ছে এক্সাম্পেল অফ এক্সি টু কনজারভেশান ইস এক্সি টু সংরক্ষণের উদাহরণ কী কী তো চারটে অপশান দেওয়া হয়েছে তো দেখে নেওয়া যাক এখানে কোন অপশানটি হবে তো প্রথম অপশানে যেটা বলা হচ্ছে ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক মেনলি কী জন্য তৈরি করা হয়েছে এটা তৈরি করা হয়েছে টু uh, প্রোটেক্ট for ফর situ এটা কিন্তু ইনসিটু সংরক্ষণের জন্য ইনসিটু কনজারভেশন অফ এন্টায়ার ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইডাইভার্সিটি মানে টোটাল ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটির যে নিজস্ব যে তাদের হ্যাবিট আছে তাদেরকে সংরক্ষণ করার জন্য ঠিক আছে ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি আর অপশান বিতে কি বলা হয়েছে অপশান বিতে বলা হয়েছে রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট কী জন্য তৈরি করা হয়েছে এটাও একটা ইনস্টিটিউ সংরক্ষণের জন্যই তো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কিছু সার্টেন এরিয়াসকে প্রোটেক্ট করে রাখা হবে এবং এখানে কিছু সার্টেন এরিয়াকে প্রোটেক্ট করে রাখা হবে সার্টেন এরিয়াকে প্রোটেক্ট করে রাখা হবে এবং যেখানে আপনাদের যেমন তোমাদের ফ্লোরা বা ফোনা এই জায়গাগুলোকেও প্রোটেক্ট করা হবে তো এটা তো ইনস্টিটিউট সংরক্ষণ হয়ে গেল তাহলে অপশান অপশান বি দুটোই অপশান এখানে সঠিক নয় তো অপশান সি এর দিকে লক্ষ্য করবো এবার সিতে কি বলা হচ্ছে সিতে বলা হচ্ছে সিড ব্যাংক সিড ব্যাংকটা কী জন্য মেনলি তৈরি করা হয়েছে এ সিড ব্যাংক ইজ আ ফেসিলিটি মানে একটা বীজ ব্যাংক হলো এমন একটি তোমাদের ফেসিলিটি যেখানে তোমরা ডিফারেন্ট প্ল্যান স্পেসিস কালেক্টেড করা হয় ড্রাই করা হয় এবং স্টোর করা হয় আন্ডার কন্ট্রোল দ্য কন্ডিশন টু প্রিজার্ভ জেনেটিক ডাইভার্সিটি অ্যান্ড প্রিভেন্ট এক্সটেনশান ঠিক আছে তো এইখানে দেখো লক্ষ্য করো তোমরা যে সিড ব্যাঙ্ক তাহলে কিন্তু যেখানে প্ল্যান জেনেটিক রিসোর্স আর প্রত্যেকটি প্রিজার্ভ করা হচ্ছে উইথ তাদের ন্যাচারাল হ্যাবিটসের সময় তাহলে এইখানে এক্সিটিউই হয়ে গেলো তোমাদের কারেক্ট সরি এক্সিটু সংরক্ষণের এখানে উদাহরণ হয়ে গেলো সিড ব্যাঙ্ক তো অপশান নাম্বার সি ইজ দ্য এখানে কারেক্ট তো স্যাংচুয়ারিটাকেও একবার লক্ষ্য করে নেবো স্যাংচুয়ারি মানে কি স্যাংচুয়ারি মানে এখানে কিছু বিশেষ প্রজাতিকে প্রোটেক্ট করে রাখা হয় প্রোটেক্ট এরিয়াতে রাখা হয় যেখানে তো এটাও সেই ইনসিটিউ সংরক্ষণই হলো তো এখানে একমাত্র সিট ব্যাঙ্ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরকম আরও অনেক উত্তর জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন ফলো করুন সরসরাস ক্লাসেসকে এই এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের বন্ধুদের তো আজকে পর্যন্ত এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ